আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের আপনারা কম বেশি জানেন যে আমি আসলে ইয়ারিস ব্র্যান্ডের একটা গাড়ি কিনছিলাম। তো অনেকে বিশ্বাস করছিলেন, আবার অনেকে বিশ্বাস করেন নাই। আসলে বিশ্বাস অবিশ্বাস সেটা আপনাদের মধ্যেই থাক। আজকে আসলে আমার গাড়িটা সেল করে দিতে হচ্ছে যে কোনো এক কারণবশত, কিছু প্রবলেমের কারণে আমার গাড়িটা সেল করে দিচ্ছি আমার এই ভাইটার কাছে। ভাই একটু এদিকে আসেন। কি অবস্থা ভাই? জি ভালো, ভালো স্যার। এই তো ভাই, আসলে মনে পড়ো মানে গাড়িটা আমি কিনছিলাম খুব শখ করে, আর গাড়িটা আমি কিনছিলাম 16,000 রিয়াল দিয়ে। অনেকেই বিশ্বাস করছিলেন, আবার অনেকে বিশ্বাস করছিলেন না। আসলে অবিশ্বাস, বিশ্বাস আর অবিশ্বাস করার কিছুই নেই। সৌদি আরবে 15-16,000 রিয়ালে গাড়ি পাওয়া যায়, আর এই গাড়িটা আমি সেল করে দিচ্ছি। আর যিনি আমার কাছে গাড়িটা সেল করছিল উনিও বিপদে পড়ে আমার কাছে গাড়িটা সেল করছিল, এই জন্যই উনি কমেই ছাইড়া দিছিল গাড়িটা। তো আজকে আমার এত সুন্দর একটা ইয়ারিস ব্র্যান্ডের গাড়িটা আজকে সেল করে দিব ওই এই ভাইটার কাছে। আসলে আর কি বলবো ভাই, খুব খারাপ লাগতেছে, খুব শখ করে গাড়িটা কিনছিলাম। আচ্ছা ভাই, আপনি তো জানেন যে এই গাড়িটা আমি কিনছিলাম যে দাম কম বেশি 16,000 টাকা দিয়ে কিনছিলাম, আপনিও জানেন তাই না? জি। তখন আপনার গাড়িটা দামাদামি করার কিছুই নাই, এখন আপনি কি বলেন ভাই? ভাই আমি এই গাড়িটা দেখতে পারি? গাড়ি দেখবেন? ইয়েস, গাড়ি দেখি তারপর এই চাবি লাগবে। আচ্ছা ভাই, গাড়ি কেমন দেখলেন? ওই গাড়ি মোটামুটি ভালোই, আপনার গাড়িটা আসলে গাড়িটা নেওয়ার পর আমি কোনো কাজ করাইনি, এরকম কোনো কাজ আমার করতে হয় না। গাড়িটা নতুন নতুন কন্ডিশনে, খুব ভালো একটা গাড়ি। দামটা জানতে পারি কত টাকা বিক্রি করবেন আপনি? দাম এখানে বলার কিছুই নেই ভাই, আমি 16,000 রিয়াল দিয়ে কিনছিলাম। 16,000 রিয়াল দিয়ে ভাই কিনলে তার বিক্রি করা যায় না, ঠিক আছে ভাই? এটা আমি 16,000 রিয়ালের কমে দিতামও না, কারণ গাড়ি এটা মোটামুটি আগের মতনই আছে। আর এই গাড়িটা যে আমি খুব মানে সস্তা, আমি যে গাড়ি খুব সস্তায় কিনছিলাম এটা সবাই জানে, অনেকে বিশ্বাসও করছিল না যে আমি 16,000 টাকা দিয়ে গাড়িটা কিনছিলাম। এখন আমি কত দিতে পারি সেটা বলে ভাই? আপনি যদি দেন আমাকে 16,000 রিয়ালই দিতে হবে। 1,000 টাকা ডিসকাউন্ট ইয়ে করেন, ডিসকাউন্ট করেন। আসলে আপনাকে ডিসকাউন্ট ওইভাবে দেওয়া হবে না, আপনি যদি নেন সেটা আপনাকে আমি যে অন্যভাবে আপ্যায়নের যে ব্যবস্থাটা সেই আপ্যায়নের ব্যবস্থাটা আমি করতে পারি, কিন্তু এর থেকে ভাই আমি কমে দিতে পারবো না। আচ্ছা, তো গাড়িটা আপনাকে ক্যাশ দিতে হবে নাকি? হ্যাঁ, কার্ডে টাকাটা ইয়ে করে দিলে হবে। কোনটা আপনি কি ব্যাংক কার্ডের মাধ্যমে ট্রান্সফার করতে চান? জি, ব্যাংক কার্ডের মাধ্যমে ট্রান্সফার। অনেকে বিশ্বাস করেন যে একটা, এর আগে অনেকে কমেন্ট করছিলেন যে ব্যাংক কার্ডে কি 16,000-17,000 রিয়াল উঠাতে পারে। ভাই ব্যাংক কার্ডে যদি উনি যাইয়া যদি যে ব্যাংক কার্ডের যে এটিএম বুথের যে ওই জায়গায় যে অফিসটা আছে ওই অফিসে যাইয়া যদি বলে যে ওনার ব্যাংক কার্ড থেকে 16,000 রিয়াল সম্পূর্ণ টাকাই উঠাবে, তাহলে উঠিয়ে দিতে বাধ্য, এটা বিশ্বাস করতে হবে। আসলে আমরা অনেকে জেনে না জেনে আমরা অনেক কথাই বলে ফেলি, উনি আমাকে ব্যাংক কার্ডের মাধ্যমে টাকা ট্রান্সফার করবে। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, আপনার যে চাবিটা নিয়ে আসবেন। আসলে মনে বড় দুঃখ নিয়ে, খুব কষ্ট নিয়ে আজকে আমার গাড়িটা সেল করে দিচ্ছি। খুব আশা ছিল আমার, সে স্বপ্নটা পূরণ হয়েছিল। আজকে আসলে ওনার কাছে আমার গাড়িটা সেল করে দিতে হচ্ছে। আচ্ছা যাই হোক ভাই, এই হচ্ছে গাড়ির রিমোট। আচ্ছা, গাড়ি তো দিলেন, আবার কাগজপত্র তো? আবার কাগজপত্র ভাই গাড়িতেই আছে, আমি সব দিতেছি আপনাকে, সমস্যা। তাহলে কাগজপত্র আপনি দেখেই নেবেন, কোনো সমস্যা।
অবশ্যই ভাই, ওগুলো সবকিছু কমপ্লিট করবো, এখানে জাস্ট একটা ইয়া করছি, সমস্যা নেই, আপনার যত কাগজপত্র যে বিষয়গুলো ওগুলো সব আমি। ওকে, এই হচ্ছে গাড়ির রিমোট, এই হচ্ছে গাড়ির চাবি। Yes.